যারা মিথ্যাচারী সন্ন্যাসীরা মিথ্যাচারী যারা কর্ম সন্ন্যাস যারা কর্মকে ত্যাগ করেছে জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য কর্মকে ত্যাগ করেছে সংসার মায়া যে সংসার ত্যাগ করেছে কর্মকে ত্যাগ করেছে এইরকম কর্ম ত্যাগী হচ্ছে মিথ্যাচার কেন না তারা কর্মেন্দ্রিয় থেকে কর্মকে দূরে রেখেছে কিন্তু মনের মধ্যে ধরে বসে আছে কিন্তু গৃহস্থরা সেরকম নয় গৃহস্থরা কি করে তারা কি করে তারা মনের দ্বারা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে কর্মেন্দ্রিয় হি কর্মযোগ তারা কর্ম ইন্দ্রিয় দিয়ে কর্মযোগ করে কিন্তু অসক্ত সব বিশেষত সে শ্রেষ্ঠ সে হচ্ছে শ্রেষ্ঠ অসক্ত কর্মেন্দ্রিয় দেখি যে কর্ম করবে তো কর্মফলে আসক্তি নেই তারা শ্রেষ্ঠ কিন্তু মায়া বলে মনে করে এই সন্ন্যাসীরা যে কর্মকে ত্যাগ করেছে কর্মেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেছে কিন্তু মনে মনে চিন্তা করছে তারা নিকৃষ্ট সেজন্য বরঞ্চ কর্মযোগ কর অনাসক্ত কর্ম কর প্রতিদিন তোর দৈনন্দিন তো কর্ম করতে হবে দাঁত মাজতে হবে স্নান করতে হবে খেতে হবে কাজ করতে হবে সেজন্য অকর্ম থেকে কর্ম শ্রেষ্ঠ কর্ম করতে হবে এক মুহূর্ত তো থাকতে পারবে না প্রকৃতির গুণের প্রভাব করতে হবে শুধু সেটুকু নয় কর্ম না করলে তোমার জীবিকা নির্বাহ হবে কি করে তুই শরীর ধারণ করবে কি করে সেজন্য কর্ম করতে হবে তো এই পর্যন্ত ভগবান বললেন কি যে কর্ম করতে জেনারেল কর্ম করতে হবে তো এখন দশ নম্বর শ্লোক থেকে ৬ নম্বর শ্লোকে বলছেন যে সকাম কর্ম কথা বলা হচ্ছে কামনা বাসনা নিয়ে কর্ম কর তোমাকে আমি সে বিধান দিয়েছি তুমি কামনা বাসনা সকাম কর্ম কর সকাম কর্ম কার জন্য করবে সেটা বর্ণনা করেছেন সকাম কর্ম শাস্ত্র অনুসারে কর আরে ভগবান যখন সৃষ্টি করেছেন ব্রহ্মা যখন সৃষ্টি করেছেন এই যজ্ঞ দিয়ে সবাই সৃষ্টি করেছেন যজ্ঞ সাথে সাথে সব জীব দেবতা মানুষ সহযজ্ঞ সহযজ্ঞ প্রজা সৃষ্ট ব্রহ্মা এই যজ্ঞ সহ সমস্ত প্রজাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করে পুরা উবাচ প্রজাপতি প্রজাপতি ব্রহ্মা কোথা কোথা বলা হচ্ছে ভগবান বিষ্ণু তিনি বলেছেন তার সৃষ্ট জীবকে বলেছেন যে তোমরা এই যজ্ঞের দ্বারা সমৃদ্ধ হ অনেনা প্রসবিশ্ব মেধম এস এই দ্বারা তুমি তোমরা সমৃদ্ধ হ তোমার সমৃদ্ধি হবে আর কি হবে ইষ্ট তা মধ্যে তোমার ইষ্ট তোমার বাসনা পূর্ণ হবে তোমার যজ্ঞ কর এই যজ্ঞের মাধ্যমে তোমার সংখ্যা বাড়বে তোমার সংসার বাড়বে কামনা বাসনা পূর্ণ হবে তোমরা যজ্ঞ কর এই যজ্ঞের মাধ্যমে তোমরা দেবতাদেরকে পূজা কর দেবতাদের উদ্দেশ্যে তোমরা আহুতি দাও সকাম কর্ম আহুতি দাও আহুতি দিলে কি হবে না দেবান ভাবেত অনেনম এই যজ্ঞের মাধ্যমে দেবতারা খুশি হবে দেবতারা খুশি হলে কি হবে তে দেবা ভাবয়ন্তু বহ তোমাদেরকে তারা খুশি করবে এইভাবে তোমরা দেবতাদেরকে খুশি করো তারা তোমাদেরকে খুশি করবে এবার তোরা সুখে থাক ভগবান উপায় দিয়েছেন আমরা ভগবানকে ভুলে গেছি ভগবান প্রতি হিংসা করেছি ঈর্ষা করেছি আমরা জগতে এসেছে কিন্তু ভগবান অত কৃপাময় তিনি বলছেন না বেটা আমাকে ছেড়ে গেছিস আমাকে হিংসা করেছিস যা মর গিয়ে সেখানে না তুমি আমাকে ছেড়ে গেলেও তুমি সেখানে সুখে থাকো তুমি আমার কথাটা শোনো তুমি কিভাবে সুখে থাকবে সেটা আমি বলে দেবো তোমাকে ধর্মস্থ সাক্ষাৎ ভগবত প্রণীত ভগবান ধর্ম প্রণয়ন করেছেন দুই প্রকার ধর্ম প্রণয়ন করেছে এক প্রকার ধর্ম হচ্ছে যে ধর্ম পালন করলে আমার এইখানে সুখে থাকবো সে ধর্ম করে আমার এইখানে সুখে থাকবো আর একটি ধর্ম আছে যে ধর্ম পালন করে আমরা এখান থেকে সুখে যাব একটা ধর্ম হচ্ছে সুখে থাকার জন্য আরেকটা হচ্ছে সুখে যাওয়ার জন্য
তো যারা অল্প বুদ্ধি সম্পন্ন তারা সুখের থাকার ধর্মটা পালন করে, যারা যথার্থ যথার্থ বুদ্ধিমান তারা কি ধর্ম পালন করে? সুখের যাওয়াটা পালন করে। তাই সুখের থাকাটা যে সেটা ধর্ম, সুখের যাওয়াটা যে পরম ধর্ম, ঠিক আছে? এটা হচ্ছে পরম ধর্ম। সেইভাবে ভগবান বলছেন যে তোমরা দেবতাদের পূজা করো, তারা খুশি হবে, যজ্ঞের আহুতি পাবে, তার প্রতিদান স্বরূপ তারা তোমাদের ফল দেবে, তারা বৃষ্টি দেবে, তোমরা যজ্ঞ করবে, যজ্ঞ সূর্য লাভ করবে, সূর্য তাপ থেকে মেঘ হবে, মেঘ থেকে বৃষ্টি হবে, এই সমস্ত দেবতারা তোমাদের হ্যাঁ সুখে থাকবে। তো এইভাবে বলা আছে যজ্ঞ ভাবিতা যজ্ঞ লাভ কর ইষ্টান ভগান হিব দেবা দাসন্ত যজ্ঞ ভাবিতা। এই যজ্ঞ ভল লাভ করে দেবা দেবতারা কি করবে? না ইষ্টান ভগান দাসন্ত তোমার অভীষ্ট ভোগ্য বস্তু তোমাকে প্রদান করবে, তোমার যে কামনা বাসনা আছে তার একটা পূর্ণ করবে এই যজ্ঞ করলে। তোমরা যজ্ঞ করছ, যজ্ঞ করলে তারা দেবে, আমরা যা পাচ্ছি তো দেবতারা দিচ্ছে। অবশ্য গোড়ায় ভগবান দিচ্ছেন, কালকে আমি বলেছিলাম দেবতারা কে? দেবতারা তো ভগবানের অংশ, দেবতারা ভগবানের অংশ, দেবতাদের কিছু নেই, তারা ভগবান থেকে নিয়ে দিচ্ছে। কিন্তু তারা সকাম করবে, তারা ভগবান টগবান মানবে না, তারা দেবতাকে বেশি মানবে। ঠিক আছে, তুমি দেবতাকে মানো, তুমি দেবতাকে মানো, কিন্তু তোমরা কি করছো? দেবতারা তোমাকে সব দিচ্ছে, সূর্য আলোক দিচ্ছে, জল দিচ্ছে, ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, হ্যাঁ তৈর দতান, তৈর মানে তাদের দ্বারা দেওয়া, তো তাদেরকে তো প্রতিদান দেবে, তাদের তো যজ্ঞতে অর্পণ করবে, তোমার যজ্ঞতে ভোগ নিবেদন করবে। যে ভুক্তে স্তেন এবসর, যে তাকে না দিয়ে খাবে সে তো চোর, কোনো দেবতারা তোমাদেরকে দিয়েছে, তাই যজ্ঞের মাধ্যমে দেবতাদের উদ্দেশ্যে দাও। তো কিন্তু মনে করবে না যে ভগবানকে দেবতাদের পূজা করতে আমাদেরকে বলছেন, তারা ভগবানকে মানে না, অন্তত দেবতাদেরকে পূজা করবে না, যজ্ঞ করবে। কেন না যজ্ঞ করলে পরিশেষে সে ফলটা ভগবান পাবে। সেইভাবে পরোক্ষভাবে যে করবে তার কিছুটা কল্যাণ হবে। তো সে ভক্তদের কথা বলছেন এখন, সেটা কি হবে? তোমরা যদি তাদেরকে না দেখাও তোমার চোর হবে। তো সেজন্য যজ্ঞ সৃষ্ট সনাসন্ত মুচ্ছন্ত সর্বক্রী বিষয়। তো যজ্ঞের অবশিষ্টাংশ খেলে সমস্ত পাপ থেকে মুক্ত হবে, আর ভোজনতে অঘম পাপম যে পচন্তে আত্মকারণা, যদি নিজের জন্য ভালো মন্দ রান্না করে হাফুস হাফুস করে খাবে, কি খাবে তাহলে? কেন পাপ হবে? আর যে দিয়েছে তাকে তুমি দিচ্ছ না, যজ্ঞ অবশিষ্ট তোমাকে পাওয়া উচিত। তো যজ্ঞের উপর প্রাধান্য দেওয়া হচ্ছে না, যজ্ঞ হ্যাঁ যজ্ঞ বৈ বিষ্ণু, যজ্ঞের অন্তিম লক্ষ্য হচ্ছে বিষ্ণু। যজ্ঞের ইন্দ্রিয়ের প্রাধান্য রয়েছে, দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করা হয়। তো সে যজ্ঞের প্রাধান্য বুঝাচ্ছে যে তোমরা যজ্ঞ করো, যজ্ঞের ফলস্বরূপ দেবতারা তোমাদেরকে খাবার দেবে, জল দেবে, পানীয় দেবে, খাদ্য দেবে, ঔষধ দেবে, সূর্য আলোক দেবে, তা তোমরা সুখে থাকবো, ওরা সুখে থাকবে। আর এটা কিরকম হচ্ছে? কালকে আমি বলেছিলাম হ্যাঁ অন্নাথ ভবন্তি ভূতানি, অন্ন থেকে জীব জীবন ধারণ করে, হৃষ্টপুষ্ট হয়, শক্তি পায়। অন্নাথ ভবন্তি ভূতানি অন্ন, অন্নটা আসে কোথা থেকে? বৃষ্টি থেকে। বৃষ্টি আসে কোথা থেকে? যজ্ঞ থেকে। যজ্ঞ আসে কোথা থেকে? যজ্ঞ কর্ম থেকে হয় না, যজ্ঞ করতে হলে ব্রাহ্মণকে কর্ম করতে হবে না, না যজ্ঞ হবে কি করে? যজ্ঞ করতে হলে কাঠ কাটতে হবে না, গায়ে ঘি রেখে ঘি তৈরি করতে হবে না, পুষ্য সমিতি আনতে হবে না। তো এই যজ্ঞের উদ্দেশ্যে কর্ম কর, যজ্ঞ আসছে কর্ম থাকে। আর এই কর্মটা কোথা থেকে আসছে? বেদ থেকে আসছে। বেত্রে কোথা থেকে আসছে? ভগবান থেকে আসছে। তো এইভাবে ভগবান থেকে আসছে বেদ, ভগবান থেকে কি আসছে? বেদ থেকে কি আসছে? কর্ম থেকে কি আসছে? কর্ম থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে কি আসছে? বৃষ্টি।
বৃষ্টি, বৃষ্টিতে কি আসছে? শস্য। শস্যতে কি আসছে? মানুষ জীবন ধারণ করছে, আবার মানুষ আবার যজ্ঞ করছে। এই যজ্ঞ, এগুলো চার পাঁচটা বিষয় ভালো করে, যজ্ঞের প্রাধান্য বেশি। তো এবং প্রবর্তিত চক্র, এইটা চক্র, এটাকে যে অনুশীলন না করবে তাকে বলছে অঘায়ু, তার জীবনটা অঘ, অঘ মানে পাপপূর্ণ। এটা শাস্ত্র নির্দেশ, তোমরা যজ্ঞ কর, যজ্ঞ করে বৃষ্টি হবে, এই এই চক্রটা দেওয়া হবে। অঘায়ু ইন্দ্রিয় রাম, ইন্দ্রিয় আরাম, ভোগী, সে ভৌতিক ভোগ করবে, কে ভোগ করবে? তার পাপপূর্ণ জীবন, অঘ আয়ু, সারা আয়ুটা, সারা জীবনটা পাপ করবে। মোঘম পার্থ সহ জীবিত, হে পার্থ, সে বেকার বেকার জীবন ধারণ করেছে, বৃদ্ধা জীবন ধারণ করেছে, এই জীবনের কোনো লাভ নেই। তো এই কয়েকটা শ্লোক যে বলা হলো, কতটা শ্লোক? এই সাতটা শ্লোকে যারা সকাম কামনা বাসনা করে কাজ করতে চায় তাদের কথা বলেছেন, তারা কর্ম করুক। নিষ্কাম কর্মের কথা বলেছেন, সকাম কর্মের কথা বললেন, এবং কারা কর্ম করবে না সেটা আমরা শ্রবণ করব, ঠিক আছে? কাদের কর্ম লাগবে না সেটা গতকালকে আমরা ষোলো নম্বর শ্লোক করেছিলাম, আমরা রিভাইজ করলাম ভালো সুস্পষ্ট করবার জন্য। তো সত্তর নম্বর শ্লোক থেকে বলা হচ্ছে যে কারা কর্ম করবে না, সত্তর নম্বর শ্লোক আছে বড়ে, যত আত্মরতি এবং আত্মতৃপ্তশ্চ মানব আত্মনিয়েব চ সন্তুষ্ট তশ্চ কার্য ন বিদ্যতে, তার জন্য কার্য নেই। অর্জুন তো বিভ্রান্ত হয়ে গেছে, একটা আমাকে বলো আমি করবো না করবো না, তুমি বলছো কর্মযোগ করো মানে করবো, জ্ঞানযোগ করো মানে করবো না, তাহলে কোনটা? তো কৃষ্ণ বলছে না, তুমি কোন গ্রুপের লোক দেখো, কার জন্য কর্ম করতে হবে, কাকে কর্ম করতে হবে না, কাদের কর্ম করতে হবে বললাম, কারা কর্ম করবে না বলছি শোনা। যত আত্মরতি, তিনটে শব্দ ব্যবহার করেছে, আত্মরতি, আত্মতৃপ্ত, আর আত্মসন্তুষ্ট, আত্মনি এবং সন্তুষ্ট, তস্য কার্য ন বিদ্যতে, তাদের কাজ করতে হবে না। কারণ তারা আত্মজ্ঞান লাভ করেছে, তারা নিষ্কাম কর্ম করে আত্মজ্ঞান লাভ করে দিয়েছে, তাই তাদেরকে আর কর্ম করতে হবে না, তার ঊর্ধ্বে চলে গেছে। এই তিনটে শব্দ, আত্মরতি, আত্মতৃপ্ত, আর কি আছে, আত্মা, আত্মনি, আত্মাতে সন্তুষ্ট, আত্মরতি, সে আত্মাতে টেস্ট পেয়ে গেছে, আত্মার স্বাদ পেয়ে গেছে, সে জড় বস্তু চিহ্ন বস্তুকে বুঝতে পেরেছে, আত্মরতি। আত্মতৃপ্ত, সে আত্মাতেই তৃপ্ত, তার জন্য জল খেয়ে খাবার খেয়ে তৃপ্তি নাই। আমাদের তৃপ্তিটা কোথায়? না ভালো খেলে, ভালো পান করলে তৃপ্তি, তার তৃপ্তিটা কি? না আত্মাতে তৃপ্তি। আত্মরতি, আত্মাতে আসক্তি, তার স্ত্রীতে আসক্তি নেই, তার কার আসক্তি কাছে? আত্মাতে। ভালো কাপড় পরবো, ভালো স্ত্রী পাবো, এটা রতি নাই, আত্মাতে রতি, আত্মাতে তৃপ্ত, খাওয়া পানে তৃপ্ত না, সে আত্মাতে সন্তুষ্ট। কত ঘর বাড়ি টাকা পয়সা এতে নাই, সে আত্মাতে সন্তুষ্ট, সম্যক রূপে তুষ্ট, আত্মাতে সে সম্পূর্ণ তুষ্ট হয়েছে, ঠিক আছে? তো এইভাবে সে তাকে বলা হচ্ছে কি, সম্যক তুষ্ট। তো তার জন্য কি হচ্ছে না, কার্যম ন বিদ্যতে, তস্য কার্যম ন বিদ্যতে, কেন সে কাজ করবে? নৈব তস্য কৃতেন অর্থ, এটাকে ভালো করে শোনো, নৈব তস্য কৃতেন অর্থ, না কৃতেন নেহ কশ্চিন কশ্চন, ন তস্য সর্বভূতেষু কশ্চিত অর্থ অবা কি অবা কি অর্থ
অবপাশ্রয় তো তার কার্যকর দরকার নেই নৈব তস্য কৃতেনার্থ কৃতেন অর্থ কার্যের ফল তার নিষ্কাম কর্মের ফল নিষ্কাম কর্মের ফলটা কি নিষ্কাম কর্মের ফল কি এখনই বললো সবাই রিপিট করে আমার সঙ্গে নিষ্কাম কর্মের ফলটা কি চিত্তশুদ্ধির ফল কি আত্মজ্ঞান তো যার আত্মজ্ঞান হয়েছে তার কৃতেন অর্থ কর্মের কোন ফল আছে কারণ সে তো আত্মাকে জানে তাহলে তার করা কি দরকার আছে বুঝতে পারছো যারা আত্মজ্ঞান হয়েছে আত্মরক্তি হয়েছে আত্মতৃপ্ত হয়েছে সে বুঝাচ্ছে নয় বতস্য কৃতেন অর্থ তাদের কর্মের কোনো ফল নেই কেন তারা তো যেটা পাওয়ার কথা পেয়ে গেছে না কৃতেন নেহা করছে না করলে যে তারা পাবে না তাও নয় নতস্য সর্বহিতেষু কশ্চিৎ তাদের কোন জীবের উপরে নির্ভর করতে হয় না তারা কেন কর্ম করবে তারা তো দেবতাদের উপর নির্ভর করছে না দেবতারা যারা আত্মরতি আত্মতৃত্ব স্তরে পৌঁছায় না তাদের বিঘ্ন করতে পারে তাদের সন্তুষ্ট করে রাখতে হবে দেবতাদেরকে সন্তুষ্ট করে রাখতে হবে দেবতাদের বেশি নিন্দা করবে না শাস্ত্রে বলছে ভগবান বলছেন যে দেবতাদের নিন্দা করবে সে কোনোদিন আমাদের ভক্তি পাবে না আমার ভক্তি পাবে না সেটা একটা জিনিস আর সতর্ক থাকতে হবে যে ভক্তের যে পতন হয়ে যায় তা বিভিন্ন কারণে পতন হয় একটা হচ্ছে পূর্ব সংস্কার পূর্বে অনেক কুকর্ম আমার করেছি এখন ভক্ত হয়ে গেছি পূর্ব সংস্কার কথা মনে এসে আছে আবার কুকর্ম করে ফেলছি পতন হয়ে গেল তারপর অসৎসঙ্গ ভালো ভক্ত অসৎসঙ্গ হয়ে গেল পতন হয়ে গেল তারপরে অসতর্ক হয়ে পতন হয়ে গেল আর একটা কারণ হচ্ছে দেবতারা দেবতারা বিঘ্ন করবে দেবতারই একটা কাজ দেবতার অনেক কাজের মধ্যে একটা কাজ হচ্ছে কি যে সাধন ভজন করবে তাকে কিন্তু পতন করাবো মুনি ঋষিরা ধ্যান করবে তপস্যা করবে দেবতারা ভয় পেয়ে যায় আরে বাবা অত বড় তপস্যা করছে আমার পোস্ট নিয়ে যাবে নাকি তাই ইন্দ্র কি করবে রম্ভা মেনকা পাঠিয়ে দেবে ভালো নেচে টেচে ওকে পতন করে এটা কিন্তু এদের কি এদের ভয় আছে আত্মতৃপ্ত এদের ভয় নাই নয় তো সর্বভূত আছে দেবতাদের পর্যন্ত ভয় নাই কারণ দেবতার তাদের পেছনে লাগবে না দেবতা তাদের ছুঁয়ে না কিছু করতে পারবে না তারা তো অন্য স্তরে পৌঁছে গেছে দেবতারা খাওয়া দেয় দে তাই দেবতারকে আমার ভয় পেয়ে পুজো টুজো করবে তাদের থেকে দরকার নেই তারা তো আত্মতৃপ্ত তাদের খাওয়া পান খাবার পানীয়তে তো তৃপ্ত নয় আত্মতে তৃপ্ত তারা কেন দেবতাদের উপর নির্ভর করবে তারা কেন কার উপর নির্ভর করবে কোন প্রাণীর উপর তারা নির্ভর করবে না কারণ তার করে যেটা ফল পাওয়া পেয়ে গেছে তাহলে তাদের আরো দরকার নেই ঠিক আছে তো এইভাবে তসমাত অসত্য সততং কার্যম কর্ম সমাজ তসমাত তাই অতএব তুমি অসত্য সততং সবসময় তুমি সবসময় কাজ করছ এক ক্ষণ কার্য কর্ম ভিতরে কেউ বসে না তুই সেটা কর অসত্য কার্যকর্ম সমাজ কার্যকর কর্তব্য কর্ম তুমি পালন কর অসক্ত হি আচরণ কর্ম পরম আপনতি পুরুষ অনাসক্ত হয় কার প্রতি অনাসক্ত হয় এখানে বলা আছে অনাসক্ত হয়ে কর্ম কর আমি অনাসক্ত হয়ে কর্ম করব আমি বাড়িতে থাকলে খুব আসক্ত হয়ে কর্ম করি নাকি আর ইস্কন আছে অনাসক্ত হব ঠিক আছে এই বুকে হলে হোক না হলে হোক আমার কি আছে অনাসক্ত তো আমি অনাসক্ত হয়ে থাকবো নাকি মন্দির ঝাড়ু দেওয়া হোক না হোক অনাসক্ত আমাকে বলেছেন অনাসক্ত হয়ে কর্ম করবে আমি তো আসক্ত নেই কোনো মধ্যে ঝাড়ু ঘুরিয়ে দিয়ে চলে আসলাম দু চারটে বই বিক্রি করতে চলে আসলাম এই অনাসক্ত হবে না যে অনাসক্ত হয়ে কার্য কর তাহলে কি কিসের প্রতি অনাসক্ত কার্যের প্রতি অনাসক্ত নয় কার্যের ফলের প্রতি অনাসক্ত এটা মনে রাখবে যদি কেউ বুঝবে অনাসক্ত হয়ে কর্ম করো মানে ঠিক আছে সরকারকে মাল ধরে আমি ডাল হ্যাঁ যা হচ্ছে হক আমি তো অনাসক্ত হয়ে থাকলাম তা আছে
নয়টা পাঁচটা খাবো দাবো বাস হয়ে গেল অনাসক্ত আমাকে বলা আছে না কিন্তু কর্মপথ কর্ম প্রতি আসক্ত কর্ম ঠিক করে করো ভালো করে করো এই যে উৎসাহ দিয়ে করো নিখুঁত ভাবে করো ভালো করে করো ও ফলটা তোমার জন্য না বড় কষ্ট না অত গুছিয়ে গেছে করবো কিন্তু ফলটা আমার নয় লেকচার দিতে সহজ কিন্তু কাজে করতে খুব কষ্ট হবে অত খেটে খুঁটে মন ধ্যান দিয়ে করলাম ফল আমার নয় কোথায় একটা আলোচনা হয়েছে আমাদের আছে যখন জিজ্ঞাসা করছে তার তার কি ইনসেন্টিভ কি আর থাকবে তাতে তাতে তার কি প্রেরণা কি থাকবে কি জন্য করবে তার একটা উত্তর কোথায় দেওয়া হয়েছে আমি এখানে ধরতে পারলাম বুঝাতে পারবো না আপনাদের যদি কেউ বলবে যে কর্ম করো ভালো করে সুন্দরভাবে সুস্থ হবে কর্ম করো কিন্তু ফলটা তুমি নেবে না তাহলে তার সে কর্ম প্রেরণাটা কি থাকবে কি জন্য সে কর্মটা করবে তো সে কথা এখানে বলা হয়েছে যে অসক্ত আচরণ কর্ম পরম আপনাতি পুরুষ সে ব্যক্তি তার পরম লক্ষ্য সে পরম তত্ত্বকে সে লাভ করতে পারে তারপর বলা আছে কর্মণি এবৈ সংসিদ্ধি আস্তি তাজনকাদয়া লোক সংগ্রহম এবাপি সম্পশন কর্তুম অহর্ষি তো দৃষ্টান্ত দিচ্ছেন শুধু ফিলসফি বলছে তা নয় দৃষ্টান্ত দিয়েছেন কর্মণি এবৈ সংসিদ্ধি আস্তিতা জনকাদয়া জনকাদি মহাপুরুষেরা তারা এই কর্ম করেই সিদ্ধি পেয়েছে সম্যক সিদ্ধি পেয়েছে কর্ম ত্যাগ করে না তারা কর্ম করে সিদ্ধি পেয়েছে কিন্তু আমাকে আমি আমি তো কর্ম করে তারা সিদ্ধি পেলো কিন্তু আমি সিদ্ধি পেয়ে গেছি আমি আত্মাকে জানি আমি আপনাকে জানি তো আমাকে কেন কর্ম করতে হবে জনকাদিরা তারা কর্ম করে সিদ্ধি পেলো কিন্তু আমি তো সিদ্ধি পেয়ে গেছি আমি আত্মাকে জানি আপনাকে জানি আমাকে কেন কর্ম করতে হবে কেন কর্ম করতে হবে লোক সংগ্রাম সাধারণ মানুষের জন্য তোমাকে কর্ম করতে হবে তোমার কর্ম করার দরকার নেই কিন্তু লোক শিক্ষার জন্য তোমাকে করতে হবে লোক সংগ্রাম এবাপি সম্পশন কর্তু মহর্ষি লোক শিক্ষার কথা বিচার করে সম্পশন লোক শিক্ষার কথা বিচার করে তোমার না করলে চলে কিন্তু লোকদেরকে শিক্ষা বর্জন নেই তুমি করবে এখন কি বোঝানো হলো যে আত্মতত্ত্ব জ্ঞানী যারা আত্মতৃপ্ত আত্মরতি আত্মসন্তুষ্ট তাদের কাজ করা দরকার না দরকার নেই তাদের দরকার নেই কিন্তু তবুও তারা করবে কেন করবে লোক শিক্ষার জন্য করবে তাহলে আমরা কি দেখলাম পাপি তুমি কর্ম করো কর্ম ত্যাগ করো না পুণ্যবান কর্ম করো কর্ম ত্যাগ করো না নিষ্কাম কর্মী কর্ম করো কর্ম ত্যাগ করো না নিষ্কাম কর্ম করে আত্মজ্ঞান করলো তবুও কর্ম করো কর্ম ত্যাগ করো না বুঝতে পারছো জিনিসটা যে আত্মজ্ঞান লাভ করেছে তাদের কর্ম করতে বলছে যত আচরতে শ্রেষ্ঠ তত্ত্বদের ভিতরে যেন শ্রেষ্ঠ ব্যক্তিরা যা করবে অন্যের অনুগমন করবে তোমরা শ্রেষ্ঠ ব্যক্তি কাজ না করো অন্যেরা সব অকর্ম হয় কুড়ে হয়ে বসে থাকবে নাকি সদর প্রমাণ করতে লোকস্থ দান করতে দেয় তারা কুড়ো হয়ে বসে থাকবে তাই তোমরা আত্মজ্ঞান পেয়ে আত্মরতি হলে তোমরা কর্ম করবে তারা কর্ম করে আরে আত্মজ্ঞানীরা কর্ম করে যে আমিও কর্ম করি আমি মানে কে ভক্তি পুরুষোত্তম স্বামী নয় মানে কৃষ্ণ কৃষ্ণ বলছে যে নামে পার্থ অস্তি কর্তব্যম হে পার্থ আমার কোনো কর্তব্য নেই কেন কর্তব্য নেই ত্রিশু লোকেশু কিন্তু নেই ত্রিভুবন আমার কোনো কর্তব্য নেই কেন কর্তব্য নেই কি কি সেসব তারপর কি লেখা আছে না না অনবাপ্তব্যম বাপ্তব্যম মা আমার কিছু প্রাপ্ত হয় না এরকম নেই বা কিছু প্রাপ্ত হবে এরকম নেই তাহলে আমি কেন কর্ম করবো তাই না আমার কোনো কর্তব্য নাই কেন কর্তব্য নাই যে আমার পাওয়ার কিছু নাই আমার কিছু নেই যেটাকে আমার প্রাপ্ত হবে তো তাই তা আমি কেন কারণ আমার কাজ করার কোনো দরকার নাই তবুও আমি কাজ করছি তবুও আমি কাজ করি তাহলে মুক্ত জীব আত্মা কাজ করি তা না ভগবানও বলছে আমিও কাজ করি কেন কাজ করো তুমি আমি যদি কাজ না করি যদি অহং ন প্রত্যয় যাহু কর্মণি অতন্দ্রিত
আমি যদি যত্ন সহকারে কর্ম না করি তাহলে কি হবে, মম বর্তমান বর্তন্তে মানুষ পার্থ সর্বস, তাহলে সবাই আমার রাস্তা ধরবে। প্রথমে বললেন মহাজন জনগত সে পন্থা, যদ্যত আকৃতি শ্রেষ্ঠ, যদ্যত আকৃতি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ লোক যেটা করবে তার রাস্তা সবাই ফলো করবে, যে শ্রেষ্ঠ লোকেরা মুক্ত হলেও তারা যদি কর্ম না করে সবাই অকর্ম হয়ে যাবে। নিজের দৃষ্টান্ত দেবো, আমার কোনো কর্ম করার দরকার নেই, কারণ আমার পাওয়ার কিছু নেই, দেওয়ার কিছু নেই, তো আমি তো আত্মারাম, ভগবান আত্মারাম না, কিন্তু আত্মা তো রমণ করেন, মুক্ত জীব তো আত্মারাম, ভগবান তো আত্মারাম। আত্মারাম মানে কি মনে আছে, সে আত্মাতে আনন্দ পায়, আমাদের মন দুঃখ করে বসে আছে, এটা রসগোল্লা দেখবো মন সুখ হবে না আনন্দ হবে না দুঃখ হবে, হ্যাঁ আনন্দ হবে না, আমার ভিতরে আনন্দ নেই, রসগোল্লা দেখলে আনন্দ, তার ভিতরে আনন্দ পায় তার আত্মারাম, আর আমার কি আম রসগোল্লা রাম, আমরা রসগোল্লা রাম। তো এ ভগবান বলছেন হ্যাঁ যদি আমি না করি তাহলে সবাই আমার রাস্তা ধরবে, আমার রাস্তা ধরলে কি হবে অবস্থা, অর্জুন উচ্চি উচ্চি দেয় ইমে লোকা, এই সমস্ত যে ভুবন রয়েছে সব উচ্ছন হয়ে যাবে, তো ধ্বংস হয়ে যাবে। না কুর্যাৎ কর্ম চেত অহম, চেত আমি যদি কাজ না করি তাহলে আমার দৃষ্টান্ত দেখে এসব কেউ কাজ করবে না, সব উচ্ছন হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। সংকরস্য কর্তা স্যাম, তাহলে আমি কি হব, এইসব বর্ণ সংকর সৃষ্টির কারণ হয়ে যাব, তার ফলে কি হবে না, হ্যাঁ এই সমস্ত প্রজা নষ্ট হয়ে যাবে, ইমাম প্রজা হা এই সমস্ত প্রজা নষ্ট হয়ে যাবে, তে আমাকে কাজ করতে হবে। তো ভগবান বলছেন পার্থক্য আছে, তাহলে মুক্ত জীব কাজ করে, যারা আত্মজ্ঞান পেয়েছে তারা কাজ করছে, যারা আত্মজ্ঞান তারাও কাজ করছে, তো অর্জুন তো আমার কি করে বুঝবো, যারা আত্মজ্ঞান পেল, আপনি তো বলছেন যারা আত্মজ্ঞান পায় না তাদের নিষ্কাম কর্ম করবে, যাদের আত্মজ্ঞান হয়ে গেছে তারা কর্ম করবে, তো যারা আত্মজ্ঞানী নয় তারা কর্ম করবে, আত্মজ্ঞানীর মধ্যে পার্থক্যটা কি আছে, তো পার্থক্যটা এখানে বলা হচ্ছে যে সপ্তাহ কর্মণি অবিধ্বংস যথা কুর্বন্তি ভারত, এ ভারত সপ্তাহ কর্মণি অবিধ্বংস, বিদ্বান অবিদ্বান মূর্খ লোকেরা শক্ত মানে আসক্ত হয়ে কর্ম করবে, ঠিক যেভাবে মুক্ত লোকেরা এ সরি মূর্খ লোকেরা আসক্ত হয়ে কর্ম করবে, কুর্যাৎ বিধ্বংস তথা অসক্ত, এরা শক্ত এরা অসক্ত, এরা আসক্তিতে করবে এরা অনাসক্তিতে করবে, অসক্ত মানে অনাসক্তিতে করবে, হ্যাঁ কুর্যাৎ বিধ্বংস তথা অসক্ত, যেভাবে মূর্খ লোকেরা কাজ করবে বিজ্ঞ লোকেরা কাজ করবে, পার্থক্যটা কি, মূর্খ লোকেরা আসক্ত হয়ে কাজ করবে, বিজ্ঞ লোকেরা কিভাবে কাজ করবে, অনাসক্ত হয়ে কাজ করবে। চিকিৎসা লোক সংগ্রহ, মানুষকে ঠিক রাস্তা, লোক সংগ্রহ মানে জনসাধারণ জনসমূহ, জনসমূহকে ঠিক রাস্তা দেখাবার জন্য তারাও কাজ করবে, কিন্তু অসক্ত হয়ে অনাসক্ত হয়ে করবে, তারা অনাসক্ত হয়ে কাজ করুক, তারা অনাসক্তে কাজ করুক, কিন্তু যারা বিজ্ঞ ব্যক্তি সাধারণ মানুষকে কর্মতে যেন বিভ্রান্ত না করে, না বুদ্ধি ভেদম জনক জ্ঞানম কর্মসঙ্গিনা অজ্ঞানম কর্মসঙ্গিনা, যারা অজ্ঞানী ব্যক্তি তারা কর্মবৃত্তি খুব আসক্ত তাদেরকে এই কর্ম নিয়ে বিভ্রান্ত করবে না, তাকে বলবো এইসব কর্ম মায়া ছেড়ে দাও, সব বাবা হয়ে যাও, চলো জঙ্গলে যাই, হ্যাঁ কর্ম বন্ধনের কারণ এর কথা শোনাবেই না, ভুলে শোনাবে না, তাকে কর্ম সমস্ত কর্মে নিযুক্ত করো, কর্ম করতে হবে তাকে। না বুদ্ধিভেদম জনায়ত অজ্ঞানং কর্মসঙ্গিনা, যারা অজ্ঞান ব্যক্তি যারা কর্মাসক্ত ব্যক্তি তাদেরকে কর্ম ব্যক্তির বুদ্ধিকে বিভ্রান্ত করবে না, বরং কি করবে যশেত সর্বকর্মাণী সমস্ত কর্ম যুক্ত বিদ্বান যুক্ত সমাচরণ, জ্ঞান জ্ঞানহীন ব্যক্তিদেরকে তাদেরকে বিভিন্ন কর্মে নিযুক্ত করবে, ঠিক আছে।
तो पापकर्म करम तक बुझा ये पापकर्म कले समस्या अच्छे ताके कर्म करते हैं कि पुण्यकर्म करते शिखा ये पुण्यकर्म करते पुण्यकर्म समस्या अच्छे कर्म करते हैं निष्काम कर्म शिखा तो निष्काम कर्म कर दल निष्काम कर्म कर्म बंधन थे मुक्ति पावे तो सीटा जीवन लक्ष्य ना तो परवर्ती स्टेज भगवान तापर कथा भगवान बोलते रामलक्ष्मण बोल ना निष्काम कर्म टा खराब ना भल हाँ कि भल पूरा भल ना निष्काम कर्म थे और भल कि निष्काम कर्म मान कि निष्काम कर्म मान कि प्रथम दिन जरा मत फलटा भगवान के देवे कर्म करे फलटा भगवान के देवे निष्काम कर्म जो कर्म करे भगवान के देवे और भक्ति टा कि भगवान जन करबे से भक्ति करे भगवान तो फलटा देवे से निष्काम कर्म तो बोला हे जोशेत सर्वकर्मान क्यों ना प्रकृति क्रियमाणे गुण ही कर्म सर्वस्व अहंकार विमूढ़ात्मकर्ता मान्यते प्रकृति वशीभूत है तार गुण अनुसार से कर्म करबे सत्वगुण प्रभाव सत्वगुण कर्म करबे रजगुण प्रभाव रजगुण कर्म करबे तमगुण प्रभाव तमगुण कर्म करबे किंतु अहंकारी अहम मन अहम करता से आमी हम कुछ करछे बोले से मन करबे तार मूर्ख मानुष ठीक है तर मूर्ख मानुष तार मन करबे कि आमी कुछ करछि आमी करछि करता हम इतने मन नते हाँ अहम से मूढ़ सब प्रकृति कर आमी कर मूढ़ जरा विज्ञ तारा कि करबे जरा विज्ञ व्यक्ति तारा कि कर तत्वित्त महाभाव हे महाभाव जरा तत्व जाने कि तत्व जाने गुणकर्म विभाग गुणकर्म विभाग जाने गुणकर्म विभाग माने कि गुणर विभाग टा कि सत्वगुण रजगुण आर तमगुण गुण कर्मटा कि ना सत्वगुण थे देवता सृष्टि हो रजगुण थे इंद्र सृष्टि हो तमगुण थे विषय सृष्टि हो जरा आगे थे क्लास सुन से बुझते कईटा गुण आईटा गुण आत्वगुण रजगुण तमगुण सत्वगुण थे देवत सृष्टि है रजगुण थे इंद्रिय सृष्टि है तमगुण थे विषय विषय कत प्रकार पांच प्रकार कि विषय पांच प्रकार रूप रस गंध शब्द स्पर्श এটা ভালো করে বুঝতে এটাকে বুদ্ধি খাটাতে হবে এটাকে বুঝতে হবে যারা মূর্খ মূঢ় তারা তো মনে করে আমি করছি যারা তত্ত্ববিদ তারা মনে করেন আমি করছি তাহলে কে করছে না গুণা গুণেশ কর্তা তা এই ইন্দ্রিয়দের দ্বারা ইন্দ্রিয়ের দ্বারা গুণা গুণেশ কর্তা তা এই গুণ গুণ মানে ইন্দ্রিয় ये इंद्रिय विषय भोग कर गुण हम इंद्रिय और इंद्रिय के परिचालना कर देवता परिचालना कर विभिन्न काजे लगा तो से बुझे गुणकर्म विभाग देवता इंद्रिय और विषय ठीक है तो इंद्रिय बोली विषय तो युक्त है कर्म कर कार द्वारा प्रभावित है कर्म कर देवता द्वारा आम जा करना ये क्या देवतार एक समस्त कार्य परिचालना करे आम जो काज करी हाथ दिए देवतार पिछने अच्छे आम खे जीर्ण हे अग्नि देवता जीर्ण कर चोखे पता फैलसी देवता नियंत्रण कर कथा बोल देवता नियंत्रण कर আমাদের শরীরে প্রতিটি কার্যক্রম একটা দেবতা নিয়ন্ত্রণ করছে মলমূত্র ত্যাগ করছি কোন দেবতা নিয়ন্ত্রণ করছে মহারাজ অশ্বিনী কুমার হ্যাঁ বুড়ে তো বলছিলাম অশ্বিনী কুমার দেবতা মলমূত্র ত্যাগ